ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের একটি নতুন ব্লগে। তো আজ হচ্ছে আমার লাস্ট এক্সাম। তো কয়েকদিন ধরে তো ব্লগ তো আমি করতেই পারিনি, কারণ এক্সাম চলছিল। তো এক্সাম আমাদের পাঁচটা পেপার, আজ হচ্ছে লাস্ট পেপার। ফার্স্ট পেপার দিন আমি একটা ব্লগ আপলোড করেছিলাম, তার আগে কোনো আপলোড করিনি ব্লগ। তো আজ হচ্ছে লাস্ট এক্সাম, তো চলো আজকে যাব বাঁকুড়া। বন্ধুরা যাওয়া যাক এক্সাম দিতে, তারপরে তবে আজকে ব্লগটা কিন্তু নেক্সট লেভেলে ব্লগ হতে চলেছে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, আজ আমার মাথায় কিছু অন্যরকম কিছু ঘুরছে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটি। দেখতে পাচ্ছ এখনই তোমার সূর্য উঠলো, তো দারুণ সকালের দৃশ্যটা এখান থেকে সলিড দেখায়, একবারে সলিড সূর্যটা এখান থেকে আস্তে 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 যেটা নির্দিষ্ট নির্ধারিত টাইমে তোমার সূর্যটা ওঠে। আমার তখন বাস থেকে নেমে গেছি, তো এখন কলেজ দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক কলেজ দিকে, কলেজে যেয়ে পর দেখা হচ্ছে। আমার তো কলেজ চলে এসেছি, তো কলেজে কতগুলো সিনেমাটিক শর্ট ছিল যেগুলো আশা করি তোমরা দেখলে। আর আজকে লাস্ট, মানে আজকে আমাদের শেষ এক্সাম। তো আজকে শেষ টিফিন খাবো এখানে। জানি না এর আগে আমাদের এখানে এক্সাম সেন্টার পড়বে কি না, কারণ ফার্স্ট সেমিস্টারের ছেলেদের তোমার অমর কারণে পড়েছে। তো আমরা ভেবেছিলাম অমর কারণে পড়বে, বাট অমর কারণে তো পড়েনি। লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে ব্লগটি, নেক্সট লেভেলে ব্লগ হতে চলেছে। তো চলো এখন টিফিন করব, এক্সাম দেওয়ার পরে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটি। তো বন্ধুরা এক্সাম তো হয়ে গেছে, এবার তোমার বাজারে আছে আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ডে। তো বাঁকুড়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, অপু তোমার কিছু কিনছে, আঙুল দিচ্ছে, ব্ল্যাক আঙুল। তো এক্সাম হয়ে গেছে, তো চলো দেখা হচ্ছে বাড়িতে, কারণ আজকে তোমার একটা প্র্যাঙ্ক খরচ করবো আমি তার সাথে। চলো দেখতে থাকো আজকে ব্লগটি। এখন তো তোমার প্রচণ্ড গরম দিচ্ছে, এখন দুটো বাজছে কিন্তু দুটোর সময় যা গরম, মানে একবারে পুরো গ্রীষ্মকাল, একবারে পুরো গ্রীষ্মকাল ফিল হচ্ছে এখন। তো এই কয়েকদিনে তোমার শীতকাল গেল কয়েকদিন আগেই, আর এখন গ্রীষ্মকাল পড়ে গেলো। তো কী বলবো বন্ধুরা, এখন তো পুরো ঘেমে ভর্তি, মানে মানে কী বল, নেক্সট লেভেল একবারে গরম। আর এই মোটা গেঞ্জি আর সাথে এই যাকে বলা হয় মাস্ক অ্যান্ড উইথ টুপি। নিয়েছি খাওয়ার জন্য, মানে দুজনের কাছে দুটো থামস আপ, আর একটা তোমার নিয়েছি আমুল কুল। আমুল কুল এটা অপোজিট জানি না নতুন কি কেসার ফেভারিট মিল্ক এটা বেরিয়েছে। তো এখন আপাতত আমরা কিছুই খাইনি, তো আজ তো প্রচণ্ড গরম লাগছে, তো ঠান্ডা জিনিসে খেয়ে থাকবো আজকে। কালকে তো এক্সাম দিয়ে এসেছি, আমি তো আর ব্লগটা কমপ্লিটই করতে পারিনি। তো আজকে আবার নেক্সট দিন আমি শুরু করলাম ব্লগটি। কোন মিতার জন্য শাড়ি নেওয়া হবে, কোন মিতার জন্য শাড়ি নেওয়া হবে। এই মিতা চলো তোমার জন্য শাড়ি নিচ্ছে, দেখি আছে। এখনকার সিন হচ্ছে, এখন আমি এসেছি আজকে সোনামুখী কলেজ। তো সোনামুখী কলেজ আজ আমাদের তোমার কি বলবো, আজ ইন্টারভিউ আছে, মানে বাইরে থেকে ব্যাঙ্গালোর থেকে স্যারেরা আসবে, তো ওরা আমাদের ইন্টারভিউ নেবে, মানে জব অফার করবে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটি। তো আজ কয়েকদিন ধরে তো ব্লগ আপলোডই করিনি আমি। তো এখন আমি রয়েছি একটা পুলের নিচে এখানে, তো আমাদের কয়েকটা বন্ধু রয়েছে এখানে। তো এই সামনে স্টেশনটা, তো ভাবলাম একটু ঘুরে আসি এদিকে। তো চলো দেখতে থাকো। Ready to explore right up in the sky, I need ব্লগ করতে করতে না আমার মধ্যে সেই কনফিডেন্সটা চলে এসেছে যেটা ব্লগ করতে দরকার। সত্যি আমি পাবলিকের মধ্যে ব্লগ করে দিচ্ছি। Yeah.
আমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আসলে আমি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ তোমার আমাদের কলেজে সিভি জমা দিচ্ছি আর ভাইভা হচ্ছে আর অনলাইন টেস্ট হচ্ছে, তো তোমার এই জন্য আমি একটুকু সময় পাইনি ব্লগ করার জন্য। কিন্তু আমি আগেই ভেবে গেছিলাম যে ব্লগ করবো, বাট আমি টাইমই পাইনি। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা।